নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ এবং দু এবং দু হাজার সালের মানে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম চ্যাপ্টার থেকে ভূগোলের প্রথম চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়ে থাকে এমসি কিউব সেইগুলো টু দ্য পয়েন্ট আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তো দেখো বহির্জাত ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তো দেখো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসি আছে সেগুলো আমি সলভ করবো আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট তোমরা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা এখান থেকে কমন পাবে শুধুমাত্র যে দু হাজার তেইশ সালের জন্য নয় যতদিন পর্যন্ত এই সিলেবাসটা থাকবে ততদিন পর্যন্ত এই কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ানে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে অ্যান্সার হবে ভরিজাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে কাজ করে তাহলে কী হবে বইজাত প্রক্রিয়া ঠিক আছে তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট টুতে যে পোক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে তাকে কী বলে আরোহণ বলে তোমাদের মাথায় রাখতে হবে যে পোক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে যদি ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে কী বলে অবরোহণ বলে আরোহণে বৃদ্ধি পায় অবরোহণে কী হয় হ্রাস পায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি ওয়ান পয়েন্ট থ্রি কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট থ্রি কোশ্চেন বলেছে যে একটি আরোহণ প্রক্রিয়া হলো অ্যান্সার হবে প্লাবন ভূমি কী হবে প্লাবন ভূমি হবে ঠিক আছে ঠিক আছে অ্যান্সার হবে গয়ের পরে পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ফোরে খৈভবন প্রক্রিয়া হলো অ্যান্সার হবে গয়ের গতিশীল কী হবে গতিশীল হবে ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভের কোশ্চেন কী বলেছে যে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আরোহণ প্রক্রিয়ায় আরোহণ প্রক্রিয়ায় কী হচ্ছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্সের কোশ্চেন কী বলেছে একটি ভৈরিজাত শক্তির উদাহরণ হলো সমুদ্র স্রোত সমুদ্র স্রোত ঠিক আছে ভোরজাত শক্তির উদাহরণ কী হবে সমুদ্র স্রোত বুঝতে পারছো আমি কি বলছি পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনের কোশ্চেন লবণযুক্ত শিলাস্তরের স্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো অ্যান্সার হবে দ্রবণ ক্ষয় কী হবে দ্রবণ ক্ষয় হবে ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট এইটে নদীর জলতল বৃদ্ধির প্রধান কারণ কী অ্যান্সার হবে বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের ফলে এই জলতল বৃদ্ধি পাচ্ছে তোমরা তো জানো এটা ওয়ান পয়েন্ট নাইনের কোশ্চেন কী বলেছে পাখির পায়ের মতন আকৃতির বদ্বীপ যে নদীর মোহনায় গঠিত হয় সেটি হলো অ্যান্সার হবে গয়ারানসার মিসি সিপি মৌসৌরি ঠিক আছে মিসিসিপি মিশৌরি ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান জোশ্চেন নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে এর আনসার হবে ষষ্ঠ ঘাতের সূত্র তো দেখো এর আনসার কী হবে কয়ারান্সার ষষ্ঠ ঘাতের সূত্র হবে কী হবে ষষ্ঠ ঘাতের সূত্র হবে পরের কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট এর কোশ্চেন যে নদীর মুখ প্রশস্ত হলে তাকে বলে অ্যান্সার খাঁড়ি খাড়ি বলে তাকে কী বলে খাঁড়ি বলে ওয়ান পয়েন্ট ওয়ান টু এর কোশ্চেন কী বলেছে পার্বত্য হিমাবয়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অ্যান্সার ক্রে ক্রেভাস বলে কী বলে ক্রে ভাস বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান কোশ্চেন কী বলেছে হিমাবয়ের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হলে অ্যান্সার ড্রামলিন কীভাবে ড্রামলিন হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন কি বলেছে হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমির হবে গয়ের অ্যান্সার অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার কুজ কি হবে কুচ হবে পরে কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের এর কোশ্চেন তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের এর কোয়েশ্চেন কি বলেছে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পার্বত্য হিমাবাহে ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের কোশ্চেন বলছে ভারতের একটি পেরামিড চোড়ার উদাহরণ হলো অ্যান্সার হবে নীলকণ্ঠ শৃঙ্গ নীলকণ্ঠ শৃঙ্গ ঠিক আছে পরে কোশ্চেন কী বলছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের কোশ্চেন পেডিমেন্ট নামকরণ করেন অ্যান্সার হবে কয়রাজার গিলবার্ট কে করেন গিলবার্ট করেন ঠিক আছে পরে কোশ্চেন কী বলছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট পরে কোশ্চেন কী বলছে ওয়ান পয়েন্ট ওয়ান এইটের কোশ্চেন মেশা শব্দের অর্থ অ্যান্সার হবে টেবিল কী হবে গয়ারাজার হবে টেবিল ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের কোশ্চেন কী বলেছে একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি হয় অ্যান্সার হবে এক লে অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার এক লে হবে পরে কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট টু জিরো কোয়েশ্চেন মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার ন্যায় ভূমির ফলে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গৌর কী হবে গৌর হবে পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট টু ওয়ানের কোশ্চেন বিশ্ব উষ্ণায়ন যে মরুভূমিকে গ্রাস করেছে তার নামে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সাহারা পরে কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ডবল টু এর কোশ্চেন যে প্রাকৃতিক শক্তির দ্বারা মন্ত্রকূপ সৃষ্টি হয় সেটি হলো অ্যান্সার হবে কয়ার অ্যান্সার নদী ওয়ান পয়েন্ট টু থ্রির কোশ্চেন কী বলেছে শুষ্ক অঞ্চলের সৃষ্ট গ্রীহাতকে বলা হয় অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ক্যানিয়ন ওয়ান পয়েন্ট টু ফোরের কোশ্চেন কী বলেছে কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে ইয়ার দাং সৃষ্টি হয় অ্যান্সার হবে ক্ষয়র অ্যান্সার বায়ু পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট টু ফাইভের কোশ্চেন মরু অঞ্চলের লবণাক্ত রথকে বলা হয় অ্যান্সার পেয়ে ঘয়ের অ্যান্সার প্লায়া তো দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব তো দেখো শুদ্ধ অশুদ্ধ প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করব টু পয়েন্ট ওয়ান অনেক কী বলেছে নগ্নিভবন প্রক্রিয়াতে শিলা চূর্ণ বিচ্ছন্ন হলেও স্থানান্তরিত হয় না এটা কি আছে এটা আছে হয় না এটা অশুদ্ধ কারণ নগ্নিভবন প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হলেও এটা কিন্তু স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় ঠিক আছে তার মানে কীছে এটা অশুদ্ধ মানে মিথ্যা টু পয়েন্ট ওয়ান টু এর কোশ্চেন কী বলছে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল নদী এটা কী এটা শুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান থ্রি কোশ্চেন কী বলছে পৃথিবী পৃষ্ঠে উল্কাপাত একটি বহির্জাত শক্তি এটা কী আছে অশুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান ফোর কোশ্চেন বলছে বহির্জাত অজৈব প্রক্রিয়াগুলির শক্তির প্রধান উৎস সৌরশক্তি ও মধ্যাকর্ষণ শক্তি এটা কেছে শুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান ফাইভের কোশ্চেন কী বলেছে হিমারেখার উপর নদীর কাজ শুরু হয় এটা কি আছে অশুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান সিক্সের কোশ্চেন কী বলেছে গাঙ্গেও বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্ব খোরাকৃতি গাঙ্গেও বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্ব খোরাকৃতি হ্রদ দেখা দেয় এটা কি আছে শুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান সেভেনের কোশ্চেন কী বলেছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটা কি আছে অশুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান এইটে কী বলেছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয় এটা কি আছে শুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান কোশ্চেন কি বলেছে বাকসুম দেখতে ভি আকৃতির হয় এটা কি আছে অশুদ্ধ আছে কারণ বাকশুণ দেখতে অনেকটা আই আকৃতি হয় তো দেখো টু পয়েন্ট ওয়ান জিরোর কোশ্চেন কী বলেছে ক্র্যাক অ্যান্ড টেল গঠিত হয় শক্ত শিলা ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে এটা কী আছে শুদ্ধ আছে তোমরা তো জানো যে হিমাবয়ের আমাদের সঞ্চয়কার্যের ফলে টু পয়েন্ট ওয়ান জিরো কোশ্চেন কী বলেছে ক্রাগ অ্যান্ড টেল গঠিত হয় শক্ত শিলা ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে এটা কি আছে শুদ্ধ আছে তোমরা তো জানো যে হিমাবয়ের ক্ষয়কারদের ফলে গঠিত হয় আমাদের ক্র্যাগ অ্যান্ড টেল ঠিক আছে টেলটা কিন্তু নরম শিলা থাকে এবং ঠিক আছে নরম শিলা থাকে মানে পিছনেরটা নরম শিলা থাকে এবং সামনেরটা কঠিন শিলা থাকে এটা পুরোপুরি পারফেক্ট আছে সত্য আছে টু পয়েন্ট ডবল ওয়ানের কোশ্চেন কী বলেছে বাইরের সঞ্চয়কার্যের ফলে বাইরের সঞ্চয় কার্যের ফলে ভেন্টিফ্যাক্ট গঠিত হয় এটা কি আছে অশুদ্ধ আছে কারণ ভেন্টিফ্যাক্ট গঠিত হয় বাইরের ক্ষয় কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে না অর্থাৎ এটা কি আছে অশুদ্ধ আছে অর্থাৎ মিথ্যা আছে পরের কোশ্চেন কি বলেছে তো দেখো টু পয়েন্ট ওয়ান টু এর কোশ্চেন কি বলেছে সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদগুলি শর্টস নামে পরিচিত এটা কি আছে শুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান কোশ্চেন কি বলেছে একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো বায়ু এটা কি আছে অশুদ্ধ আছে কারণ একটি স্থিতিশীল ভরিজাত প্রক্রিয়ার উদাহরণ হলো সূর্যকিরণ ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফোরের কী বলেছে হিমাশৈলের ফোর বাই নাইন অংশ জলের উপর ভেসে থাকে এটা কি আছে অশুদ্ধ আছে কারণ হিমশৈলের চারের নয় অংশ নয় একের নয় অংশ জলের উপর ভেসে থাকে টু পয়েন্ট ওয়ান ফাইভের কোয়েশ্চেন কী বলেছে ইলহাদা হল পৃথিবীর বৃহত্তম নদীচর এটা কিছু শুদ্ধ আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে আজকে আমি মাধ্যমিকের ভূগোলের প্রথম চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসি কিউব এস কিউব শূন্যস্থান ট্রু ফলস আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করছি টু পয়েন্ট ওয়ান সিক্সের কোশ্চেন কী বলেছে গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশোক আকৃতি রদ সৃষ্টি হয় এটা কিছু শুদ্ধ আছে টু পয়েন্ট ওয়ান সেভেনের কোশ্চেন কী বলছে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াডি সৃষ্টি হয় এটা কি আছে শুদ্ধ আছে ঠিক আছে এবার আমি আমাদের শূন্যস্থান পূরণ করবো তো দেখো শূন্যস্থানের ফার্স্ট কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু ওয়ানে বিভিন্ন ধরনের বহিরজাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটালে তাকে পর্যায়ন বলে তাকে কি বলা হয় পর্যায়ন বলে ঠিক আছে দু হাজার সতেরো সালে এসছে টু পয়েন্ট টু টুতে কী বলছে সর্বাধিক রাসায়নিক আবহবিকার ড্যাশ জলবায়ুতে দেখা যায় আনসার হবে ঠিক আছে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ঠিক আছে টু পয়েন্ট টু থ্রি কী বলছে গ্রেট শব্দটি প্রথমেই ব্যবহার করেন অ্যান্সার হবে জি কে গিলবার্ট টু পয়েন্ট টু ফোর কী বলছে নদীতে জলপ্রবাহর পরিমাপের একককে কিউ সেক এবং কিউমেক বলে ঠিক আছে কিউশেক এবং কিউ বলে ওকে টু পয়েন্ট টু ফাইভের কোশ্চেন কী বলেছে প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের নিচু অংশ সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে আরোহণ বলে উচ্চতা বৃদ্ধিকে কী বলা হয় আরোহণ বলে এবং উচ্চতা হ্রাসকে কী বলা হয় অবরোহণ বলে ঠিক আছে তোমাদের মাথায় থাকবে মোস্ট মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু সিক্সে শুষ্ক নদী খাত আই আকৃতি ধারণ করলে তাকে ড্যাশ বলে অ্যান্সার হবে ক্যানিয়ন বলে টু পয়েন্ট টু সেভেনের কোশ্চেন কী বলছে মেকং নদীর বদ্বীপ ড্যাশ বদ্বীপের উদাহরণ অ্যান্সার হবে ধনুক আকৃতি ধনুক আকৃতি টু পয়েন্ট টু এইটের কোশ্চেন কী বলেছে ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়ান্ডার নামে পরিচিত অ্যান্সার হবে তুরস্কের মিয়ান্ডারেস তুরস্কের মিয়ান্ডারেস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়ান্ডার নামে পরিচিত তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু নাইনের কোশ্চেন কী বলছে নদী গর্বে টু পয়েন্ট টু নাইনের কোশ্চেন কি বলেছে নদী করবে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয় মন্থকূপ বলে ঠিক আছে কোশ্চেন কি বলেছে হিমাবহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাস বলে অ্যান্সার হবে ক্রেভাজ বলে টু পয়েন্ট টু ডবল ওয়ানের এর কী বলেছে গ্রিনল্যান্ডের ড্যাস হলো পৃথিবীর দ্রুততম হিমাবহ অ্যান্সার হবে কোয়ারেক কোয়ারেক পরে কোশ্চেন কি বলেছে টু তো দেখো টু পয়েন্ট টু ওয়ান টু এর কোশ্চেন কি বলেছে দি ল্যান্ড অফ ফিজর্স বলা হয় অ্যান্সারবে নরওয়েকে বলা হয় টু পয়েন্ট টু ওয়ান থ্রি কোশ্চেন কী বলেছে মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে টু পয়েন্ট টু ওয়ান ফোরের কোশ্চেন কী বলেছে ইয়ার দাং খুব তীক্ষ্ণ হলে তাকে নিডিল বলে নয় হসি ডয় ল নিডিল বলা হয় টু পয়েন্ট ওয়ান ফাইভের কোশ্চেন কী বলেছে সর্বাধিক যান্ত্রিক আবৈবিকার ড্যাশ জলবায়ু অঞ্চলে সংগঠিত হয়ে থাকে আনসার হবে উষ্ণ মেরু ও শীতল মেরু অঞ্চলে টু পয়েন্ট টু ওয়ান সিক্সের কোয়েশ্চেন কী বলেছে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে ড্যাল বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট রেগো লিদ বলা হয় রেগো লিদ টু পয়েন্ট টু ওয়ান সেভেনের কোশ্চেন কী বলেছে জার্মানিতে গৌর ড্যাশ নামে পরিচিত অ্যান্সার হবে পিল জফেল সেন পিল জফেল সেন বলা হয় ঠিক আছে টু পয়েন্ট টু ওয়ান এইটের কোশ্চেন কী বলেছে শৃঙ্খলিত শৈলশিরা নদীর ড্যাশ গতিতে গঠিত হয় অ্যান্সারবে উচ্চ গতিতে টু পয়েন্ট টু ওয়ান নাইনের কোশ্চেন কী বলেছে হিমাবহ ও জলধারা বহিত নুড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে কী বলা হয় স্কার বলে এর দন্তে সহকায় আঁকার বয়সূণ্য র তো দেখো এবার আমি এসে এ কিউবগুলো আলোচনা করবো যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে টু পয়েন্ট থ্রি ওয়ানের কোশ্চেন কী বলেছে কোন প্রকার আলোড়ন ভূপৃষ্ঠের উপর উলম্বভাবে ক্রিয়া করে অ্যান্সারবে মহিভাবক আলোড়ন মহিভাবক আলোড়ন টু পয়েন্ট থ্রি থ্রির কোশ্চেন কী বলেছে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণনের প্রভাবে সম্পূর্ণ নিবেজ্জিত হয়ে রয়েছে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে লোহা চড়া লোহা চড়া ঠিক আছে টু পয়েন্ট থ্রি টু এর এই কোশ্চেনটা বাকি রয়ে গেছে আব্বিবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কে নামে পরিচিত অ্যান্সার হবে রেগেলিত টু পয়েন্ট থ্রি ফোরের কোশ্চেন কী বলছে কোন প্রক্রিয়ার সঙ্গে কোন প্রক্রিয়ার সঙ্গে জৈব রাসায়নিক আবির্বিকারে সম্পর্কিত অ্যান্সার হবে অবরোহণ প্রক্রিয়া টু পয়েন্ট থ্রি ফাইভের কোশ্চেন কী বলছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো অ্যান্সার হবে জলবিভাজিকা জলবিভাজিকা টু পয়েন্ট থ্রি সিক্সের কোশ্চেন কী বলেছে পৃথিবীর বৃহত্তম নদী বতীপটির নাম হল আমাজনের ইলহাদা মারাজো তো দেখো বানামটা লেখা রয়েছে ঠিক আছে খুব সুন্দর করে লেখা আছে তোমরা খাতায় লিখে নেবে টু পয়েন্ট থ্রি সেভেনের কোশ্চেন কী বলেছে পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি আনসার পেরুর কলকা নদীর এল ক্যানন টু পয়েন্ট থ্রি এইটের কোশ্চেন কী বলেছে হিমাবের সঞ্চয়জাত প্রধান ভূমিরূপ কোনটি অ্যান্সার হবে গ্রাব রেখা কী হবে গ্রাব রেখা হবে তো দেখো এইগুলো আমি প্রতি বছর তো দেখো আমি যে সাজেশন নিয়ে আলোচনা করছি এগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে যে সমস্ত মোস্ট মোস্ট কোশ্চেনগুলো আছে সেইগুলো আমি সেইগুলো আমি তুলে ধরেছি টু পয়েন্ট থ্রি নাইনের কোশ্চেন কী বলছে পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি আনসার হবে সোজনে ফিওড দন্তে নয়কার বর্গের জয়কার আর ডয়রেপ সোজনে ফিয়ড টু পয়েন্ট থ্রি ওয়ান কোশ্চেন কী বলছে ভারতের থর মরুভূমিতে সৃষ্ট গর্তগুলিকে কি বলে আনসার হবে ধান বলে ধয়াকার নয় দয় টু পয়েন্ট থ্রি ডবল ওয়ানের এর কী বলেছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কী বলে অ্যান্সার হবে ওয়াদি বলে ও অন্তা দ্বয়সী ওয়াদি বলে টু পয়েন্ট থ্রি ওয়ান টু এর কোশ্চেন কী বলেছে সারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত অ্যান্সার হবে আর্গ আ গরেব আর্গ টু পয়েন্ট থ্রি ওয়ান থ্রি কোশ্চেন কী বলেছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম অ্যান্সার হবে সাল্টো অ্যাঞ্জেল দন্ত সহায়কার লয়টয়জ ওকার সাল্টো অ্যাঞ্জেল ঠিক আছে বানামটা তোমরা দেখে নাও আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি টু পয়েন্ট থ্রি ওয়ান ফোরের কোশ্চেন কী বলেছে কোন নদীর গতিপথে নায়করা জলপ্রপাত অবস্থান করেছে অ্যান্সার হবে সেন্ট লরেন্স নদীতে ঠিক আছে সেন্ট লরেন্স নদী যাকে বলে টু পয়েন্ট থ্রি ওয়ান ফাইভের কোশ্চেন কী বলেছে কেটল হ্রদে সঞ্চিত পলিকে কী বলে আনসার হবে ভার বলে ভয়কার বয়রে ভার বলে ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি ওয়ান সিক্সের কোশ্চেন কী বলেছে পাদদেশীয় ও হিমাবয়ের সম্মুখ ভাগকে কি বলে আনসার হবে লোভ বলে লয়কার ব লোভ বলে টু পয়েন্ট থ্রি ওয়ান সেভেনের কোশ্চেন কী বলেছে সিপ কথার অর্থ কী অ্যান্সার হবে তরবারি তর বয়কার রয়েছে তরবারি তো দেখো আমি মাধ্যমিক টেস্ট পেপার সলভ করাছি এইগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি এগুলো প্রিপারেশান নাও তো হান্ড্রেড পার্সেন্ট তোমরা ভালো রেজাল্ট করবে তো দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও টু পয়েন্ট ফোর ওয়ানে কি বলেছে অপরোহণ এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস টু পয়েন্ট ফোর টুতে কী বলেছে আরোহণ এর টু পয়েন্ট ফোর টুতে কী বলেছে আরোহণ এর অ্যান্সার হবে একের অ্যান্সার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি টু পয়েন্ট ফোর থ্রি কোশ্চেন কী বলেছে হবে চারের आंसर বায়ুর আরোহণ প্রক্রিয়া টু পয়েন্ট ডবল ফোর কী বলেছে হিমবাহ অ্যান্সার হবে মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চল তো দেখো বাম দিক ডান দিক মিলাও টু পয়েন্ট ফোর বলেছে পর্যায়ন এর অ্যান্সার হবে চারের অ্যান্সার সমতলীকরণ টু পয়েন্ট ফোর বলেছে পুঞ্জিত ক্ষয় এর অ্যান্সার হবে তিনের ভূমির ঢালে ক্ষয়িত পদার্থের অপসারণ টু পয়েন্ট ফোর বলেছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ এর অ্যান্সার হবে একের আনসার তাইবান নদীর বদ্বীপ টু পয়েন্ট ডবল ফোরে কী বলেছে ত্রিকোণাকৃতির বদ্বীপ এর অ্যান্সার হবে এর আনসার নীল নদের বদ্বীপ এবার দেখো গ নম্বরে ঠিক আছে কয়েকটা আমি সলভ করে দিয়েছি কয়েকটা সলভ হয়ে গেল গয়ের কী বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও সার্ক অ্যান্সার হবে আমাদের তিনের অ্যান্সার চেয়ার টু পয়েন্ট ফোর টুতে কী বলেছে সিয়াচিন এর অ্যান্সার হবে একের আনসার ভারতের দীর্ঘতম হিমাবাহ টু পয়েন্ট ফোর থ্রিতে কী বলেছে কাস্কেট এর অ্যান্সার হবে চারের আনসার জনোহা জলপ্রপাত ঠিক আছে টু পয়েন্ট ফোর ফোরে কী বলেছে ক্যাটারঅ্যাক্ট এর অ্যান্সার হবে দুইয়ের আনসার অ্যাঞ্জেল জলপ্রপাত ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি মাধ্যমিকের সাজেশান নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেকটা কোশ্চেন তার টু দ্য পয়েন্ট এমসি কিউব এসি কিউব শূন্যস্থান বা দিক ডান দিক সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এইগুলো কমন পাবে মাধ্যমিক পরীক্ষায় ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে